আমাদের অনেকেরই স্বপ্ন থাকে ভালো মানের একটা DSLR কেনা, কিন্তু DSLR দামের পরিমাণ এত বেশি হয় আমরা অনেকেই চুজ করি যে আমরা নতুন DSLR না কিনে আগে একটা ইউজ ক্যামেরা ইউজ করব, যাতে করে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে আর ক্যামেরাটা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যখন প্রথমবারের মতো এই DSLR ইউজ করা শুরু করব, তখন আমাদের এইরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে না যে আমরা যখন ইউজ একটা DSLR কিনতে যাব তখন দোকানে গিয়ে ক্যামেরার কোন কোন জিনিসগুলোকে আমাদের চেক করতে হবে। তো যার জন্য আমরা ক্যামেরা যেমন তেমন একটা নিয়ে আসি, পরে দেখা যায় আমরা ওই ক্যামেরাটাকে ভালোভাবে ইউজ করতে পারি না, আবার পরে বিক্রি করতে গিয়েও ঝামেলায় পড়ি, কেউ ক্যামেরা আমাদের কাছ থেকে কিনে নিতে চায় না। তো এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখিয়ে দিব, আপনি যদি প্রফেশনাল মানের অথবা যে কোনো কাজে ইউজড DSLR কিনতে যান, তাহলে দোকানে গিয়ে আপনাকে এই ক্যামেরার কোন কোন জিনিসগুলো চেক করে তারপর ডিসাইড করতে হবে যে ক্যামেরাটা আপনার জন্য নেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না। তো প্রথমে এসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই ক্যামেরা কেনার সময় আমাদের ফোনের মতো যেহেতু আমরা এত রাফ ইউজ করি না, তাই আমাদের সর্বপ্রথম এর ফিজিক্যাল কন্ডিশনটাকে চেক করতে হবে। হ্যাঁ, ফোনের যেহেতু র্যাম রম থাকে, এই ক্যামেরা তো এসব আর কিছু নেই, তো ক্যামেরা সর্বপ্রথম আমাদের যে জিনিসটা চেক করতে হবে এটার ফিজিক্যাল কন্ডিশন, কোথাও ভাঙাচোরা আছে কিনা। তো ফিজিক্যাল কন্ডিশনটা চেক করার পর আমরা যদি দেখি যে সব কিছু স্যাটিসফাইড, তারপর আমাদের চলে যেতে হবে ক্যামেরার সেকেন্ড অপশনটা, সেটা হচ্ছে শাটার কাউন্ট, তারপর আমরা বাকি দিকে যাব। তো এই শাটার কাউন্ট কি এটা যদি আমি আপনাদের বলি, এই ক্যামেরাটা ধরেন আমার 2 বছর আগে কিনা, কিন্তু এই ক্যামেরাটা আমি একদমই ইউজ করি না, আমি শুধু অকেশনালি ঈদের সময় শুধু বের করতাম। প্রতি ঈদে দেখা যেত যে 2 বছর আমি টোটাল বের করছি 4 বার, যেহেতু আমার ফোনের মতো প্রত্যেক দিন এটাকে ইউজ করতে হয় না, তো 2 বছরে আপনি ধরে নেন যে আমি এটাকে ব্যবহার করেছি শুধু 4 দিন, প্রত্যেক দিনে আমার 50টা করে ছবি ছিল, তো 4 দিনে আমার দেখা যাবে এরকম 200টার কাছাকাছি ছবি। কিন্তু আরেকজন আছে যে সেম ক্যামেরা কিনেছে কিনা হয় 2 মাস, কিন্তু সে প্রত্যেক দিন 12-13 ঘন্টা করে এটাকে ইউজ করে, কারণ সে একজন প্রফেশনাল মানে ফটোগ্রাফার, সে সব জায়গায় এই ক্যামেরাটা ইউজ করে মেজর মেজর কাজগুলোর জন্য, ফটোগ্রাফি করার জন্য। সে 2 মাসে ক্যামেরা যে অবস্থা করবে, আমরা কিন্তু 2 বছরেও ক্যামেরার সেম অবস্থা হবে না। তো আমরা যখন ক্যামেরা কিনতে যাই, আমরা দোকানে গিয়ে আগে ক্যামেরাটা থেকে এই জিনিসটা চেক করি যে এই ক্যামেরা দিয়ে কতগুলো ছবি তোলা হয়েছে। যদি এই ক্যামেরা দিয়ে তোলা ছবির পরিমাণ কম হয় সেটাকে বলে শাটার কাউন্ট। শাটার কাউন্ট হচ্ছে এই ক্যামেরা কেনার পর থেকে আজকে পর্যন্ত কতটা ছবি তোলা হয়েছে। তো যদি দেখেন শাটার কাউন্টের পরিমাণ তুলনামূলক কম, তাহলে আপনি বুঝতে পারবেন ক্যামেরা কীরকম ইউজ হয়েছে, তারপর আপনি ডিসাইড করতে পারবেন যে ক্যামেরাটা নেওয়া আপনার জন্য ঠিক হবে কি না। তারপরে আমাদের চেক করতে হবে ক্যামেরার ব্যাটারি কন্ডিশন। ক্যামেরার ব্যাটারির যদি খুব খারাপ পারফরমেন্স থাকে আপনি ব্যাটারিটা দেখলেই বুঝতে পারবেন, যদি অনেক লো কোয়ালিটির হয় তাহলে চেষ্টা করবেন ব্যাটারিটাকে চেঞ্জ করে দোকানের থেকে ভালো মানের ব্যাটারি নেওয়া। তারপর আপনি ক্যামেরা কেনার পর, এমনিতেও ক্যামেরাতে তেমন বেশি চার্জ থাকে না, একটা ভালো মানের ব্যাটারিতে এভাবে বলাই থাকে যে 400-500 আপনি ছবি তুলতে পারবেন একবার ফুল চার্জ হওয়ার পর। তো আপনি যদি এরকমের ব্যাটারি নিয়ে কোনো ইস্যু থাকে, অবশ্যই চেষ্টা করবেন ক্যামেরার ব্যাটারিটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য। এরপর আমাদের যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে আমাদের DSLR-এর এই সেন্সরটা, আমাদের ভিতরের যে পার্টটা থাকে এই পার্টটাকে খুবই কেয়ারফুলি আমাদের চেক করে দেখতে হবে, এটার মাঝে কোনো স্ক্র্যাচ আছে কি না, দাগ আছে কি না। যদি এই সেন্সরটার মাঝে কোনো সমস্যা থাকে তাহলে DSLR-টা নেওয়া আপনার জন্য কোনোভাবেই উচিত হবে না, তার কারণ আমাদের DSLR-এর মেজর আর সব থেকে দামি অংশই হচ্ছে আমাদের এই ক্যামেরা সেন্সর। এই যে ভিতরের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাসের মধ্যে যদি কোনো রকমের অ্যাবনর্মাল কিছু লক্ষ্য করেন, তাহলে চেষ্টা করবেন সেই ক্যামেরাটাকে স্কিপ করে অন্য কোনো ক্যামেরা নেওয়ার জন্য। পরের পার্টটা হচ্ছে আমাদের এই কানেকশন পয়েন্টগুলো, এখানে আমরা যে কানেকশন পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এই যে তামার গোল্ডেন কালারের যে পাতগুলো এখানে দেখা যাচ্ছে, ঠিক এই পাতগুলোর সাথে আপনার লেন্সেরও দেখবেন ঠিক সেমভাবেই কানেকশন আছে। এই লেন্সের যে কানেক্টরগুলো আছে এটার সাথে এটা সংযুক্ত হয়, তো আপনার যদি এই কোনো এখানে যে কোনো একটা পাতে যদি সমস্যা থাকে, আপনার এই ক্যামেরায় আপনি যে লেন্সই ইউজ করবেন না কেন প্রত্যেকটা লেন্সের মাঝে কিন্তু অ্যাবনর্মাল কিছু দেখা যাবে। দেখা যাবে যে আপনি ছবি তোলার সময় বারবার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে, লেন্স ভালোভাবে কাজ করছে না, ফোকাসিং ভালোভাবে হচ্ছে না, টাইম বেশি লাগছে। তো আপনার এই জিনিসটা খুবই কেয়ারফুলি চেক করে দেখতে হবে। যেহেতু আমরা ইউজড ক্যামেরা কিনবো, অবশ্যই আমাদের ক্যামেরার সাথে একটা লেন্সেরও দরকার হবে, তো আমরা যে লেন্সটা নিব সেই লেন্সের এই দিকের অংশ আর আমাদের সামনের যে গ্লাস পার্টটুকু থাকবে এই পার্টটুকু খুব ভালোভাবে কেয়ারফুল করে আমাদের খুব ভালোভাবে দেখে নিতে হবে, এখানেও যেন কোনো দাগ না থাকে। আপনাদের ক্যামেরা যখন ছবিটাকে প্রসেসিং করে আলোটা এই দিক দিয়ে ইনপুট হয়, তারপর
এই অংশের মাধ্যমে আমাদের লেন্সে গিয়ে লাগে। তো আপনাদের এই তিনটা পার্টে যদি কোথাও কোনো দাগ থাকে, আপনি এই লেন্স দিয়ে যতগুলোই ছবি তুলবেন না কেন প্রত্যেকটা ছবিতেই দেখবেন যে এই দাগগুলো বারবার দেখা যাচ্ছে, মানে আপনার ছবির মাঝে একটা দাগ, অনাকাঙ্ক্ষিত দাগ চলে আসবে। তো এই জিনিসটা আপনাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আমরা যে লেন্সটাকে নিব সেই লেন্সটা যদি জুম করার অ্যাবিলিটি থাকে, মানে জুম লেন্স হয়, তাহলে আমরা জুমটাকে ফুল করে কমিয়ে দেখবো যে এটা স্মুথলি করা যাচ্ছে নাকি এটার মাঝে অ্যাবনর্মাল কোনো সাউন্ড আসতেছে। আর তারপর আমরা এই আমাদের উপরের যে পার্টটা থাকে এটা হচ্ছে আমাদের ফোকাসিং অ্যাডজাস্ট করার জন্য। তো এই ফোকাসিংয়ের মাঝেও যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই লেন্সটাকে স্কিপ করার চেষ্টা করবেন, যেহেতু আমাদের ক্যামেরার সাথে একটা লেন্স দিচ্ছে। তো আমরা যখন লেন্সটাকে চেক করব তখন আমাদের দেখতে হবে এই জুমটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না, আর আমাদের যে এই যে লেন্সের নিচে যে অংশটা থেকে এই যে ছোট অংশটা দেখছেন এটা হচ্ছে ফোকাসিং অ্যাডজাস্ট করার জন্য, এটা স্মুথলি কাজ করছে কি না। আমরা যখন লেন্সটা আমাদের ক্যামেরার সাথে ফিট করব তারপরেও আমরা এটাকে জুম করে দেখব যে ঠিকঠাকভাবে জুম হচ্ছে কি না বা কোনো প্রবলেম দেখাচ্ছে কি না। তারপর আমাদের যে ফোকাসিংয়ের যে অপশানটা থাকে এটা অবশ্যই আমাদের এখানে ফোকাসটাকে অটো আর ম্যানুয়ালের দুটো অপশান থাকবে, এই আমাদের অটো ম্যানুয়াল। এখান থেকে আমরা যখন ফোকাসিংটা এটার কাজ করব তখন অবশ্যই এটাকে ম্যানুয়ালি দিতে হবে। যখন আমরা এটা অটো থেকে ম্যানুয়ালি দিয়ে দিব তারপর আমরা ফোকাসটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে দেখব এটা ঠিকঠাকভাবে ফোকাসিং করতে পারছে কি না। যদি ঠিকঠাকভাবে ফোকাসিং করতে পারে তাহলে ভালো, আর যদি না হয় তাহলে অবশ্যই সেটাকে চেঞ্জ করে নিতে হবে। তারপর আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যতগুলো পোর্ট আছে ক্যামেরায় আমরা যদি পোর্টের কথা চিন্তা করি তাহলে আমাদের এখানে মেমোরি কার্ডের স্লট আছে, স্লটটাকে চেক করে দেখতে হবে মেমোরি কার্ড ঠিকঠাকভাবে কানেক্ট হচ্ছে কি না। প্রথমেই আমার এটা একটু সমস্যা করছিল, আমি যদিও নতুন ক্যামেরা নিয়েছিলাম তারপরেও কিছুদিন পর আমার এই মেমোরির স্লটটা ডিস্টার্ব দিচ্ছিল, পরে আমার এটা আলাদা করে সারিয়ে নিতে হচ্ছিলো। তো আপনারা যখন ইউজড একটা ক্যামেরা নিতে যাবেন তখন এই জিনিসটা বারবার চেক করে দেখবেন যে মেমোরি ঠিকঠাকভাবে কানেক্ট হচ্ছে কি না। তারপর আমাদের এখানে যে বাকি পোর্টগুলো থাকে আমি যদি একটু সাইডে দেখিয়ে দেই, আমাদের যেমন মাইক্রোফোনের পোর্ট থেকে, এইচডিআই এমআইয়ের পোর্ট থেকে, ইউএসবি ক্যাবলের জন্য পোর্ট থেকে, এই পোর্টগুলোকেও আমরা চেক করে দেখব, প্রত্যেকটা পোর্টের সাথে কানেক্টটা লাগিয়ে দেখব যে এগুলো কাজ হচ্ছে কি না। এটা হচ্ছে আমাদের ইউএসবি ক্যাবলের জন্য, এটা এইচডিআই এমআইয়ের জন্য, আর এখানে মাইক্রোফোনের জন্য, আর আমাদের অ্যাডিশনাল যে পোর্টগুলো থাকে সেইগুলোর জন্য। তো এই ফিচারগুলো কাজ করছে কি না আমরা সেটা দেখব। তারপর আমাদের যে জিনিসটা চেক করতে হবে আমরা আমাদের ক্যামেরার স্ক্রিনটাকে অন করে নিব, ক্যামেরাটাকে অন করে নিব, আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এই ক্যামেরাটা যখন অন হবে, অন করার জন্য আমি ক্যামেরা নিয়ে ফুল একটা টিউটোরিয়াল বের করব আমার চ্যানেলে অবশ্যই। তো আমাদের এই যে ক্যামেরাটা যখন অন হয়ে যাবে তখন আমরা ক্যামেরা অন করার পর আমরা আমাদের ডিসপ্লেটাকে চেক করে দেখব যে এই ডিসপ্লেতে কোনো রকমের কোনো ইস্যু আছে কি না। যদি ডিসপ্লেতে ইস্যু থাকে বা কোনো এখানে ডেড পিক্সেল থাকে আমরা চেষ্টা করবো এটাকে স্কিপ করার জন্য। আর আমাদের ডিসপ্লেটা যদি টাচ হয়, যেমন আমার এটা টাচ ডিসপ্লে, তো এই টাচটা ঠিকঠাকভাবে প্রত্যেকটা পয়েন্টে কাজ হচ্ছে কি না বা ডিসপ্লেতে কোনো স্ক্র্যাচ আছে কি না এই জিনিসগুলো আমরা চেক করে দেখব। তারপর আমাদের যেটা চেক করতে হবে আমাদের উপরের এই পয়েন্টটা, এটার মাঝে আপনারা যত অ্যাডিশনাল ফ্লাশ ট্লাশ যেগুলো থাকবে এই ফ্লাশগুলো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এই ফ্লাশটা যদি আমি এখানে কানেক্ট করি তাহলে দেখতে পারবো যে আমাদের এটা কানেক্ট হচ্ছে কিনা। তো আপনারা যেহেতু একটা দোকান থেকে নিচ্ছেন তাদের কাছে এই রকমের অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন, তাদের থেকে সবগুলো অ্যাক্সেসরিজ লাগিয়ে প্রত্যেকটা পোর্টের সাথে কানেক্ট করে দেখবেন ঠিকঠাক হচ্ছে কিনা। আর এখানে ক্যামেরার যে কমন প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের যে মাইক্রোফোনের পোর্টটা থেকে, এটা মাঝে মাঝে ডিস্টার্ব করে। তো আমাদের মাইক্রোফোনের পোর্টটা হচ্ছে, যদি আপনি ক্যামেরা ভিডিও করারও পারপাসে নিয়ে থাকেন, আপনার ক্যামেরা যদি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে তাহলে এখানে আপনি যে মাইক্রোফোনের পোর্টটা দেখতে পাচ্ছেন, আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই মাইক্রোফোনের পোর্টটার সাথে এই মিকের সাথে আপনারা আপনাদের মাইক্রোফোন কানেক্ট করে সাউন্ড চেক করে নেবেন যে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। যদি না থাকে তাহলে আপনাদের হয়তোবা মাইক্রোফোনেরও সমস্যা হতে পারে, কিন্তু এটা কনফার্ম করে নেবেন যে এখানে মাইক্রোফোনের এই পোর্টে আর কোনো সমস্যা নেই। তারপর আমাদের ক্যামেরার যে ফিজিক্যাল কন্ডিশন আছে সেই ফিজিক্যাল কন্ডিশনগুলো চেক করব, ক্যামেরার বাকি ফাংশনগুলো চেক করে দেখব, সবগুলো যদি ইউজেবল হয় তারপর আমরা চেষ্টা করব যে ক্যামেরার যদি কোনো ওয়ারেন্টি না থাকে তাহলে সেই দোকানটাকে স্কিপ করার। আর এখন যত দোকানে ইউজ ক্যামেরা বিক্রি করছে সবাই কিন্তু ক্যামেরার সাথে ওয়ারেন্টি প্রোভাইড করে, তো তারা যদি ওয়ারেন্টি প্রোভাইড করে তাহলে তো ওকে, আর যদি ওয়ারেন্টি না প্রোভাইড করে তাহলে সেখান থেকে আমরা ক্যামেরা না কিনে এমন দোকান থেকে নেওয়ার চেষ্টা করবো যেখান থেকে ওয়ারেন্টি আমরা পাবো। তার কারণ এত দাম দিয়ে একটা জিনিস নিচ্ছেন, এত কষ্ট করে, যদি ক্যামেরার সাথে কোনো সমস্যা থাকে পরবর্তীতে কিন্তু ভোগান্তিতে আপনাকেই পড়তে হবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। এরকমের অনেক ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। প্রত্যেকবারের মতো এবারও বলছি, চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশনের মূল্য আমার কাছে অনেক বেশি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।